মেহেদী হাসান, পিতার নাম শহীদুর রহমান ভাটিয়ারি, কলেজ পাড়া। দাঁড়িয়ে দাঁড়িয়ে মিলাদ সাহাবিগণ করেছেন কি, কোরআন ও সহি হাদিসের আলোকে জানতে চাই। মেহেদী হাসান, পিতার নাম শহীদুর রহমান ভাটিয়ারি, কলেজ পাড়া। দাঁড়িয়ে দাঁড়িয়ে মিলাদ সাহাবিগণ করেছেন কি, কোরআন ও সহি হাদিসের আলোকে জানতে চাই। মাশাআল্লাহ, দাঁড়িয়ে দাঁড়িয়ে মিলাদ কেয়াম, অর্থাৎ দাঁড়িয়ে দাঁড়িয়ে মিলাদ কেয়াম বলতে দাঁড়িয়ে দাঁড়িয়ে রসুলকে সালাম দেওয়ার কি, এটাই তো রসুলকে দাঁড়িয়ে কি দেওয়া, অর্থাৎ সম্মানে সালাম দেওয়া। এটা তো আমার আল্লাহই কোরআনে পাকে বলেছেন, ওয়াসাল্লিমু তাসলিমা, ওয়াসাল্লিমু তাসলিমার মধ্যে উলামায়ে কেরাম বুঝে নিয়েছেন এখানে তাসলিমা শব্দটা আমার আল্লাহ মুফুলে মদ্দারটা কেন ব্যবহার করেছেন, এটা লিত্তাজিম, সম্মানের জন্য। সাহাবারা আমার নবীকে দাঁড়িয়ে সম্মান করতেন। এই বিষয়ে আমি আপনাদেরকে হাদিসের নম্বর দিচ্ছি, বিশেষ করে আবু দাউদ শরীফের হাদিস। আবু দাউদ শরীফের হাদিস, আমি হাদিসের নম্বর দিচ্ছি 4775। আবার সোহাবুল ইমান ইমাম বাইহাকি নোট করেছেন, হাদিস নম্বর হচ্ছে 8930। মিশকাত শরীফ খুললে 403 নম্বর পৃষ্ঠায় হাদিসটা পাওয়া যাবে, সেটা হলো আবি হুরেরা কল কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজলিসু মানা ফিল মাজলিসে ইউহাদ্দিসুনা ফাইদা ক্বামা কুমনা কায়ামা। দেখেন কুমনা কায়ামা, এখানে সাহাবারা বলছেন কুমনা কায়ামা, হযরত আবু হুরেরা বলছেন প্রায় সময় নবীজি বসে বসে আমাদেরকে হাদিস শুনাইতেন, আমরা বসে বসে শুনতাম। ফাইদা ক্বামা, নবীজি যখন দাঁড়াইতেন কুমনা কায়ামা, আমরা নবী সম্মানার্থে কায়াম করতাম। একটু জোরে বলবেন না, সুবহানাল্লাহ। তো কায়াম করা নবীর সম্মানার্থে, সেটা সাহাবীদের আদর্শ। এই বিষয়ে আমি আপনাদেরকে একটা কিতাব দেখাইতে চাই, সেই কিতাবটা একটু লক্ষ্য করুন। কিতাবটা আমি আপনাদেরকে দেখাই, এই যে কিতাব দেখতেছেন, এটা কিন্তু আমি হাটাদারি মাদ্রাসার সামনে থেকে নিয়েছি। হাটাদারি বড় বড় মাদ্রাসা, বড় মাদ্রাসার সামনে বড় বড় লাইব্রেরি আছে, সেই লাইব্রেরি থেকে আমি কিতাবটা নিয়েছি। এই কিতাবের নাম কুল্লিয়াতু এমদাদিয়া, কুল্লিয়াতু এমদাদিয়া। ইনি হলেন হাজী এমদাদুল্লাহ মহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহি। আশরাফ আলী থানভি সাহেব বলেন, রশিদ আহমদ গাঙ্গুহি বলেন, কাসেম নানুতুবি সাহেব বলেন। এখানে আমি আরেকটা কিতাব আছে, ওই কিতাবটা আমি আপনাদেরকে দেখাবো, সেই কিতাব। এই কিতাবের নাম আনোয়ারে সাদিয়া দার বায়ানে মওলুদে ফাতিহা। এটা লিখেছেন কি জানেন, লিখেছেন আল্লামা আব্দুস সামি সাহানপুরি রহমতুল্লাহ আলাই। ইনিও হাজী আমদাদুল্লাহ মহাজের মক্কির ছাত্র ছিলেন, খলিফা ছিলেন, কথা বোঝা যায়। এটা মৌলুদ কিয়াম মিলাদ কিয়ামের উপর স্বতন্ত্র কিতাব লিখেছেন হাজী আমদাদুল্লাহ মহাজের মক্কির ছাত্র। আর হাজী আমদাদুল্লাহ মহাজের মক্কি কি লিখেছেন, আমি এই কিতাবের আপনার পৃষ্ঠা নাম্বার খুলতেছি, সেটা হলো পৃষ্ঠা নাম্বার 105। কত আপনি একটু খেয়াল করেন, যারা কেয়াম মিলাদের ব্যাপারে জানতে চান, আমি তো কোরআন থেকে দলিল দিলাম, হাদিস পাক থেকে দলিল দিলাম, এবার সংক্ষেপে আমি বলতে চাই, হাজী আমদাদুল্লাহ মহাজের মক্কি উনি সমস্ত দেবন্দী, আমাদের দেশে যত কমি হুজুর আছে সবার মুরব্বী, সবাই ওনাকে মানে, ওনাদের সিলসিলার মধ্যে উনি আছেন। এই সে হাজী আমদাদুল্লাহ মহাজের মক্কি, ইনি বলতেছেন মাশরেবে ফকির কা ইয়ে হে মাহফিল মৌলুদ মে শরীক হতা হুঁ বলকে দরিয়া ইয়ে বরকত সমজ কর মুনাকিদ করতা হুঁ ওর কিয়াম মে লুৎফ ওর লজ্জত পাতা হুঁ। উনি বলতেছেন আমার এটা মাশরাফ, আমার এটা আমার, আমি হাজী আমদাদুল্লাহ মহাজের মহাজের মক্কির কাজ, সেটা কি আমি মাহফিলে মিলাদে শরীক হই, নিজেই বরকত মনে করি, ব্যবস্থা করি, সাথে সাথে কিয়ামে দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীকে সালাম দেওয়ার মধ্যে আমি বেশি মজা পাই। বেশি কি পাই, কে আশরাফ আলী তানভি সাহেবের পীর, রশিদ আহমদ গাঙ্গুহির পীর, কাসেম নানুতুবি সাহেবের পীর, বড় বড় হুজুরদের পীর, উনি বলেন কিয়ামের মধ্যে আমি বেশি মজা পাই। ওনাদের পীর সাহেব যদি বেশি মজা পায়, মুরিদের কাছে যদি বেশি খারাপ লাগে, তখন আমাদের তো কিছু করার নেই, কথা বুঝা গেছে। তাহলে কায়াম করা এটা সম্মান,
নবীকে সম্মান করার উপর আমার আল্লাহ কোরআনে পাকে বহু আয়াতে কারিমা নাজিল করেছেন। একটু জোরে বলি না, সুবহানাল্লাহ। নবীকে সম্মান করার আদেশ দিয়েছেন কে? আমি শুধু তাজিমে মুস্তাফার উপর যদি শুধু কোরআন শরীফের আয়াতগুলো আপনাদেরকে করি, কারণ আমি মুখস্থ বলতে হবে না, আমার সামনে সব নোট আছে, দেখতেছেন এগুলো সুর করি নাই, এগুলো সুর জন্য আনি নাই, আমি জাস্ট এগুলো দেখাবার জন্য একটার পর একটা দেখাবার জন্য আনছি। আবার অনেকে তো শুধু সুর দেখায়, একটু লক্ষ্য করুন। এখানে আরেকজন ভাই তানজিল আহমেদ ফাটিয়ারি বাজার, চুল দাড়ি কলব, যত পাপিও দাপি সব গুনাহের পেলো মাপি আজকে।